ভিউয়ার্স, দ্বিতীয় পার্টে দেখাচ্ছি ফাইনালি আমাদের ভাজিটা কিন্তু হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। আর আমাদের এই ভাজিটা করতে মাত্র নিয়েছে 10 মিনিট। আপনারা চাইলে কিন্তু এই 10 মিনিটের মধ্যে চটজলদি কোনো খাবার রান্না করতে চাইলে বা রেসিপি রান্না করতে চাইলে কিন্তু আপনারা 10 মিনিটের মধ্যে, 10 থেকে বড় জোর হলে যে আনাড়ি বা পারে না তার কাছে একটু টাইম বেশি লাগতে পারে, আর কিন্তু যারা এক্সপার্ট তাদের কাছে এই সময়টা এত বেশি সময় লাগবে না। তা সিদ্ধ হতে যতটুকু লেগেছে ভিউয়ার্স, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা ইয়ামি জুসিং কালার এসেছে। আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স, এই যেহেতু গরম পড়েছে, গরম এবং ঠান্ডা দুটো মিলে একটা সিজন চলছে, তো মার্চ মাস তীব্র গরম চলবে, তো এক্ষেত্রে পক্স হওয়ার সম্ভাবনা থাকে ম্যাক্সিমাম মানুষের, এবং জ্বর হয় যেহেতু আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে সেই জন্য জ্বরও হয়। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, করলা অথবা উস্তে যদি খান তবে এই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। আর যদি শরীর আরও ঠান্ডা রাখতে চান তবে কিন্তু করলার জুস করে খেতে পারেন সামান্য একটু চিনি দিয়ে, যদি আপনারা মনে করেন, কারণ করলার কিন্তু উপকারিতার শেষ নেই ভিউয়ার্স। আর জ্বর যদি হয়ে থাকে তার রুচি ফেরত আনতে কিন্তু উস্তা বা করলা খুবই উপকারী। তো ভিউয়ার্স এই ছিল আমার ভিডিওটি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, এবং পাশে থাকা নোটিফিকেশনে গিয়ে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন, আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন। আর আপনাদের সবার কাছে আমার একটাও রিকোয়েস্ট, অনুরোধ, কাকুতি বা মিনতি যেটাই বলেন না কেন, আপনারা প্লিজ প্লিজ আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, অবশ্যই ফুলফিল দেখবেন। হয়তো আপনাদের একটু সময় যাবে, কারণ ভিউয়ার্স আমরা যখন একটা ভিডিও করি সেখানে কিন্তু প্রচুর সময় দিতে হয়, আমাদের ফ্যামিলি থাকে, পরিবার থাকে, পরিজন থাকে, সেই মাঝখান থেকেও আমাদের